ক্যানাডার ইমিগ্রেশনের নানান পাথওয়ে বা স্ট্রিম লাইন আছে তারই একটি এক্সেপশনাল পাথওয়ে নিয়ে আজকে আমি কথা বলব এটি হচ্ছে হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্প্যাশনেট অ্যাপ্লিকেশন এই আবেদনটি ক্যানাডার ভিতর থেকে করা হয় এবং এটি অত্যন্ত এক্সেপশনাল একটি আবেদন আপনারা জানেন ক্যানাডা একটি মানবিক দেশ প্রতি বছর বিভিন্নভাবে ক্যানাডাতে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো হাজারের মতন অভিবাসী প্রবেশ করেন এবং দেখা গেছে কেনাডায় কেউ হয়তো কখনো পড়তে এসেছিলেন কখনো ভিজিট ভিসায় এসেছিলেন বা খণ্ডকালীন কাজ করবার জন্য এসেছিলেন এবং তাদের এখানে টাইজ হয়ে গেছে কিন্তু অনেক দিন থাকার পরেও তারা এই দেশে পারমানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করার মতন যোগ্যতা পাননি কোনো না কোনো কারণে ইমিগ্রেশন আইনের কোনো না কোনো বাধার কারণে তাদের সেই যোগ্যতাটি হয়নি তারা হয়তো বয়সের কারণে শিক্ষাগত যোগ্যতার কারণে কিংবা আইএলসের স্কোর না থাকার কারণে অথবা কোনো একটা ইনঅ্যাডমিসিবিলিটির কারণে ইমিগ্রেশনের যে সমস্ত প্রোগ্রামস চালু আছে তাদের কোনোটিতেই তারা আবেদন করার সুযোগ পাননি কখনো আমরা আজকে কথা বলবো এই ধরনের লোকদেরকে নিয়ে তারা হয়তো আমাদের আশেপাশেই আছেন এবং তারা হয়তো জানেন না যে তারা এই এক ধরনের বিশেষ আবেদন করতে পারেন ইমিগ্রেশনের কাছে এবং এই আবেদনটি কিভাবে করতে হয় আবেদনে কত দিন লাগে বা কারা এর যোগ্য আমরা আজকে সেই সমস্ত বিষয়ে কথা বলব আসুন তাহলে আমরা হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্প্যাশনেট অ্যাপ্লিকেশান ফর পারমানেন্ট রেসিডেন্সি উইদিন ক্যানাডা এই বিষয়টি নিয়ে আজকে কথা বলি আমি আগেই বলেছি যে হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্প্যাশনেট অ্যাপ্লিকেশন অত্যন্ত এক্সেপশনাল এক ধরনের আবেদন সেজন্য শেষ পথ হিসাবে আপনি এই আবেদনটি বেছে নিতে পারেন একেবারেই লাস্ট রিজর্ট হিসাবে আপনি সরকারের কাছে এই আবেদনটি দিতে পারেন তো কারা এই ধরনের আবেদন করতে পারেন কারা এলিজিবল আপনি ক্যানাডার ভিতরে ইমিগ্রেশনের যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর কোনোটিতেই এলিজিবল হচ্ছেন না তখন আপনি এক্সামশান চাইতে পারেন এবং আপনি এই ধরনের আবেদনটি করে থাকতে পারেন আর কারা এই ধরনের আবেদন করতে পারবেন না আপনার যদি বর্তমানে কোনো পেন্ডিং রেফিউজি ক্লেম থাকে সেক্ষেত্রে আপনি এই আবেদন করতে পারবেন না এবং এই আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই ক্যানাডার ভিতরে থাকতে হবে এবং আপনি যদি এই ধরনের একই আবেদন অর্থাৎ হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্প্যাশনেট অ্যাপ্লিকেশন এর আগে একটি দিয়ে থাকেন যেটির এখনও ডিসিশন আসেনি সে সেই বিষয়টি থাকলেও আপনি এই ধরনের আবেদন করতে পারবেন না অর্থাৎ একজন ব্যক্তি যে কোনো সময়ে একটি মাত্র হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্প্যাশনেট অ্যাপ্লিকেশান করে থাকতে পারেন আপনার যদি আগের অ্যাপ্লিকেশনটি এখনও ডিসিশন হচ্ছে না বিলম্ব হচ্ছে আপনি মনে করলেন যে আমি আরেকটি অ্যাপ্লিকেশান করব না সেই ক্ষেত্রে আপনি সেটি পারবেন না আর আপনাকে একটি মনে রাখতে হবে যে আপনি যদি ক্যানাডা সরকারের কাছে সুরক্ষা চান অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার নিজের অথবা আপনার পরিবারের নিজ দেশে কোনো ধর্ম বা কোনো জাতি বর্ণ কিংবা সেক্সুয়ালিটি জেন্ডার ইত্যাদি কারণে নিগ্রহ হবার থাকে আশঙ্কা অথবা আপনি নিগ্রহীত হয়েছিলেন সেরকম বিষয় থাকলেও আপনি হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্প্যাশনেট অ্যাপ্লিকেশান গ্রাউন্ডে আসতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন অ্যান্ড রেফিউজি প্রোটেকশন আইন এবং রেগুলেশনের কনভেনশন রেফিউজি হবার জন্য যে ধারা সেই ধারায় আপনাকে আসতে হবে সেই সেই ক্ষেত্রে আপনাকে অন্য অ্যাপ্লিকেশন দিতে হবে আপনার জন্য তখন হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্প্যাশনেট অ্যাপ্লিকেশনটি প্রযোজ্য হবে না এখন চলুন দেখি যে আপনাকে এই ধরনের অ্যাপ্লিকেশানে অফিসার কিভাবে অ্যাসেস করবেন অর্থাৎ আপনাকে খুব ডিটেইলে অফিসারকে জানাতে হবে যে আপনি কবে কখন প্রথম ক্যানাডায় এসেছিলেন সবাই কোনো না কোনোভাবে ক্যানাডায় আসে কেউ ভিজিটার হয়ে আসে কেউ স্টাডি পারমিট নিয়ে পড়তে আসে কেউ খণ্ডকালীন কাজ করবার জন্য আসে সুতরাং আপনাকে প্রথম থেকে বলতে হবে যে আপনি কবে এসেছিলেন কিভাবে এসেছিলেন এবং কেন আপনি আপনার সেই পারমিটটি আর রিনিউ করতে পারলেন না কিভাবে আপনার স্টেটাস ইলিগাল হয়ে গেল এবং আপনি কী করে ক্যানাডায় থেকে গেলেন এবং আপনি এখন ক্যানাডায় কি কী করছেন ইত্যাদি আপনাকে ডিটেলে অফিসারকে জানাতে হবে সেই ক্ষেত্রে অফিসার আপনার ইকোনমিক কন্ট্রিবিউশন কি ক্যানাডার প্রতি সেই বিষয়টিও জানতে চাইতে পারেন সেজন্য আপনাকে আসলে জানাতে হবে যে আপনি যে ইলিগাল হয়ে গেলেন এবং ইলিগাল এই স্ট্যাটাসে থেকে আপনি আসলে কি করেছেন বা কী করছেন এখন অর্থাৎ আপনি কি কোনো স্কিলস শিখেছেন কি না আপনি কোনো ভলান্টিয়ার করেছেন কিনা কোথাও আপনাকে এই সব বিষয় অফিসারকে জানাতে হবে অনেকে মনে করে থাকেন যে আমি ইলিগালি ক্যাশে কাজ করেছি এটি যদি অফিসার জানে তাহলে আমার অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড হবে তাহলে আমি আপনাদেরকে বলতে চাই যে হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্প্যাশনেট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেই ধরনের কিছু হবার কথা নয় আপনি যদি ইলিগাল অবস্থায় ক্যাশে কাজ করে থাকেন আপনার এই দুর্বলতাটুকু আপনি যদি অফিসারকে জানান আপনার এই ভালনারেবিলিটি সেই ক্ষেত্রেই যে আপনাকে এই কারণে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না তা কিন্তু নয় আপনি সেইটি জানাতে পারেন যে আমি এতদিন ধরে আছি আমি এই এই জিনিসগুলো শিখেছি ক্যানাডায় থেকে এবং আমি এই এই কাজগুলো পারি সুতরাং আমাকে তুমি সুযোগ দাও আমি আর পারছি না আমাকে তুমি যদি বৈধ করে দাও তাহলে সেই ক্ষেত্রে আমার জন্য সুন্দরভাবে কাজ করে ক্যানাডাতে থাকার সম্ভাবনা বেশি থাকে তো আপনি এই জিনিসগুলো অফিসারকে জানাতে পারেন এবং অফিসার আপনার কাছে আরও জানতে চাইবে যে আপনার টাইসগুলো কি অর্থাৎ এই দেশে আপনার ফ্যামিলি টাইস কীরকম কমিউনিটির সাথে আপনার টাইস কীরকম সোশ্যাল টাইজ কীরকম সুতরাং আপনি জানাতে পারেন আপনার যদি রক্তের সম্পর্কের কেউ থাকে অর্থাৎ স্বামী স্ত্রী সন্তান ভাই বোন আপনি সেগুলো জানাতে পারেন এবং তারা আপনার জন্য কতটুকু মূল্যবান এই দেশে এবং আপনার আপনার নিজ দেশে যে আপনার আর কেউ নেই এবং তারাই আপনার সব আপনি যদি এই জিনিসগুলো অফিসারকে জানান সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটি গ্রহণযোগ্য হবার চান্সেস অনেক বেড়ে যায় এবং আপনি এটিও জানাতে পারেন যে আপনি ক্যানাডাতে কমিউনিটিতে আপনার ইনভলভমেন্ট অনেক আপনি প্রচুর ভলান্টিয়ার করে থাকেন এবং আপনি লোকাল আপনার আপনি যদি চার্চে যান চার্চের সাথে আপনার সম্পর্ক কেমন বা আপনি যদি মসজিদে যান সেখানে আপনার সম্পর্ক কেমন সবাই আপনাকে কেমনভাবে চেনে জানে এলাকাতে যে আপনি একজন ভালো মানুষ সব কিছু আপনি অফিসারকে জানাতে পারেন এবং সব শেষে আপনি অফিসারকে এটি জানাতে হবে যে কি কারণে আপনি এখন নিজ দেশে আর ফিরে যেতে পারছেন না সেই ক্ষেত্রে আপনাকে খুবই ভাবে অফিসারকে জানাতে হবে যে আপনি এখন কেন নিজ দেশে আর যেতে পারবেন না আপনার সমস্ত টাইজ এখানে তৈরি হয়ে গেছে আপনি বহুদিন দেশে যাননি সেখানে এখন আপনার আর কেউ থাকে না এবং আপনি যদি এখন দেশে ফিরে যান সেই ক্ষেত্রে আপনার দেশে ফিরে গেলে কি কি অসুবিধা হতে পারে আপনি সেই বিষয়গুলো অবশ্যই হাইলাইট করবেন যে আপনি এখন ওখানে গেলে একা আর আপনি থাকতে পারবেন না আপনার হয়তো কোনো মেডিকেল ইন অ্যাডমিসিবিলিটি আছে যে আপনি যদি নিজ দেশে ফেরত যান আপনার সেই রোগের আর কোনো চিকিৎসা হবে না আপনি হয়তো মারা যাবেন আপনাকে কেউ দেখতে পারবে না অনেক বিষয় আছে আপনি খুব সুন্দরভাবে পারসোয়েসিভাবে অফিসারের দৃষ্টি আকর্ষণ করে এই অ্যাপ্লিকেশনটি করবেন এবং এই জন্য আপনাকে অত্যন্ত মানবিকভাবে যেন অফিসার চিন্তা করে আপনার অ্যাপ্লিকেশনটি সেভাবে এটি সাজাতে হবে এই বিষয়ে আমি আপনাদেরকে বলে রাখতে চাই যে এই ধরনের আবেদন ডিসক্রিশনারি অর্থাৎ আপনাকে অফিসার অ্যাসেস করবেন আপনার পার্সুয়েসিভ যে অ্যাপ্লিকেশন সেটির ভিত্তিতে সুতরাং আপনি খুব সুন্দরভাবে একেবারে মানবিকতার সাথে যাতে আপনাকে অফিসার বিবেচনা করেন সেভাবেই কিন্তু এই অ্যাপ্লিকেশানটি সাজাতে হবে আমি বলবো যে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন এই ধরনের অ্যাপ্লিকেশন করার আগে আর বলে রাখি যে এই ধরনের অ্যাপ্লিকেশন আঠেরো থেকে চব্বিশ মাস পর্যন্ত লেগে যেতে পারে এবং তার থেকে বেশিও সময় লাগতে পারে এবং এই সময়কালীন আপনি দেশ থেকে বের হতে পারবেন না অর্থাৎ ক্যানাডার বাইরে আপনি যেতে পারবেন না সুতরাং আপনাকে ওই বিষয়টুকু মাথায় রাখতে হবে এবং সেভাবেই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আর অ্যাপ্লিকেশানটি যদি গ্রহণ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে তখন ইমিগ্রেশন মেডিকেল করার জন্য বলবে এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স চাবে এবং আপনাকে হয়তো তখন একটি তারিখ দেওয়া হবে যেই তারিখে আপনাকে বলবে যে আপনি আপনার পিআর কার্ডটি এসে নিয়ে যান আর যদি আপনার এই অ্যাপ্লিকেশান গ্রহণযোগ্য না হয় সেই ক্ষেত্রে আশঙ্কা থাকে আপনাকে ডিপোর্ট করা হবে সুতরাং আমি বলবো আপনি এই আবেদনটি করবার আগে সব দিক বিবেচনা করে এবং শেষ রিজল্ট হিসাবেই আপনি যেন এই আবেদনের দিকে যান এবং আপনি অবশ্যই অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ ছাড়া এই ধরনের আবেদন করবেন না যদি আপনার এই ধরনের আবেদনটি গ্রহণযোগ্য না হয় ক্ষেত্রে আপনাকে অবশ্যই পনেরো দিনের ভিতরে ফেডারেল কোর্টে আপিল করতে হবে এবং আপনি এটি খেয়াল রাখবেন একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়েই আপনি এই ধরনের আবেদন করবেন কারণ আশঙ্কা আছে যে আপনাকে হয়তো ডিপোর্ট করা হতে পারে এবং হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্প্যাশনেট অ্যাপ্লিকেশান আমরা একেবারেই লাস্ট রিসর্ট হিসেবেই অ্যাপ্লাই করতে বলি আর আপনি খেয়াল রাখবেন এটি রেফিউজি প্রোটেকশন ক্লেম আপনার যদি থাকে সেক্ষেত্রে আপনি করতে পারবেন না উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে কি কি ধরনের ক্ষেত্রে এই ধরনের আবেদন করতে পারেন হয়তো আপনি পড়তে এসেছিলেন অর্থনৈতিকভাবে আপনি আর পড়া চালাতে পারেননি এবং এই দেশে থাকতে গিয়ে আপনি হয়তো আপনার স্ট্যাটাস চলে গেছে আপনার ওয়ার্ক পারমিটটি স্টাডি পারমিটটি চলে গেছে তো সেই সমস্ত ক্ষেত্রে আপনি অনেক দিন ধরে ক্যানাডায় আছেন এখানেই থাকছেন আপনার টাইস তৈরি হয়েছে আপনি হয়তো ইলিগালি কাজ করছেন তো এই ধরনের ক্ষেত্রে আপনি হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্প্যাশনের গ্রাউন্ডে অ্যাপ্লিকেশান করে দেখতে পারেন যে আপনাকে বলতে হবে সেখানে যে এখন দেশে ফিরে গেলে আপনার জন্য কি কি অসুবিধা হবে এবং দেশে ফিরে গেলে অসুবিধার বিষয়টিতে আপনাকে কোনো কোনো ধরনের ভয় ভীতি এই ধরনের কোনো কিছু না দেখালেও চলবে তবে আপনার সেই আবেদনটি যেন মানবিক হয় অর্থাৎ দেশে এখন আর আপনার কেউ নেই আত্মীয় নেই স্বজন নেই বন্ধু নেই আপনার যা কিছু সব ক্যানাডাতেই আছে সুতরাং আপনি দেশে ফিরে গেলে আপনি অত্যন্ত একলা হয়ে যাবেন অথবা আপনি খুব অসুস্থ সেখানে আপনার চিকিৎসা হবে না সুচিকিৎসার অভাবে আপনি মারা যেতে পারেন আপনার অনেক ক্ষয়ক্ষতি হবে সেই কারণে সুতরাং আপনি যদি এইখানে থাকতে পারতেন আপনার চিকিৎসাও ভালো হতো সব কিছুই ভালো হতো এবং আপনার এখানে একটি বন্ধুবান্ধব সার্কেল আছে যারা আপনাকে টেক কেয়ার করে এই রকম বিভিন্ন ধরনের মানবিক কারণ থাকতে পারে যেগুলো আপনি যদি ফুটিয়ে তোলেন বা আপনার ছেলে মেয়ে ভাই বোন সবাই ক্যানাডাতে থাকে এখন এই বয়সে আপনি যদি দেশে ফিরে যান সেখানে আপনি একাকিত্বের শিকার হবেন এবং আপনাকে দেখার কেউ থাকবে না এই ধরনের ঘটনাতেও আপনি হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্প্যাশনের গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করতে পারেন আরেকটি বিষয় আছে যে বেস্ট ইন্টারেস্ট অফ এ চাইল্ড অর্থাৎ আপনি এইখানে থাকেন এবং আপনার বাচ্চারা আছে ছোট ছোট যাদের ভবিষ্যৎ আপনার সাথে জড়িত এখন আপনি মা এই বাচ্চাদেরকে আপনি যদি ক্যানাডার বাইরে নিয়ে যান তাদের জীবনের ক্ষতি হবে তাদের ভবিষ্যৎ নষ্ট হবে এই ধরনের বিষয়টিও মানবিকভাবে আপনি তুলে ধরতে পারেন কিংবা এইখানে থাকাকালীন আপনি হয়তো আপনার ছেলে বা মেয়ে যার সন্তান আছে আপনি হয়তো তাদের সাথে ভীষণভাবে অ্যাটাচড আপনি হয়তো তাদের নানি বা দাদি তখন আপনি সেটিও বলতে পারেন যে আমাকে ছাড়া আমার এই নাতি নাতনিরা থাকতে পারে না বা বিভিন্ন ধরনের বিষয়ে এখানে দেখাতে পারেন বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড অবশ্যই অফিসার এটা দেখবেন মানবিকতার সাথে সুতরাং এই এই অ্যাপ্লিকেশনটি একটি এক্সেপশনাল আবেদন এবং এটি রেগুলার কোনো আবেদন নয় লাস্ট রিসর্ট হিসাবে এই অ্যাপ্লিকেশন করে থাকতে পারেন আমি খুবই সংক্ষিপ্ত পরিসরে হিউম্যানিটেরিয়ান অ্যান্ড কম্প্যাশনেট অ্যাপ্লিকেশান কীভাবে হয় করা যায় সেটি বলেছি কিন্তু আমরা যখন এই ধরনের অ্যাপ্লিকেশন করি আমরা কিন্তু অনেক কিছু অনেক দিক দিয়ে বিশদভাবে পর্যালোচনা করার পরই এই ধরনের অ্যাপ্লিকেশন করি আপনার যদি কারো মনে হয় যে আপনার আশেপাশে কেউ আছেন এই ধরনের অ্যাপ্লিকেশন করবার যোগ্য যারা আপনি যদি মনে করেন তারা এই ধরনের অ্যাপ্লিকেশন করতে পারে না তাহলে আপনারা যে কোনো অভিজ্ঞ লয়ারের পরামর্শ নেবেন আমার সাথে পরামর্শ করতে পারেন আমার ইমিগ্রেশন টিমের সাথে পরামর্শ করতে পারেন নিচে আমাদের যোগাযোগ করবার জন্য ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ অ্যাড্রেস সব দেওয়া আছে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ